হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে দেখো, তোমাদের ক্লাস 10 এর ভৌত বিজ্ঞান থেকে আমরা আরো একটা ইম্পর্টেন্ট ক্লাস প্রোভাইড করব। আমরা আমাদের চ্যানেলে তোমাদের ফিজিক্যাল সায়েন্সের প্রথম চ্যাপ্টারটা অলরেডি স্টার্ট করে দিয়েছি, সেটা হচ্ছে পরিবেশের জন্য ভাবনা। এবং এখান থেকে অলরেডি দুটো ক্লাস প্রোভাইড করেছি, যেখানে আমরা এই চ্যাপ্টারে ঠিক কি কি প্রশ্ন আসে, কত মার্কসের কোশ্চেন হয়, এমসিকিউ কত নম্বরের আসে, 1 মার্কসে কত প্রশ্ন আসে, 2 মার্কসে কত প্রশ্ন আসে, সেগুলো আমরা ফার্স্ট ক্লাসে এবং সেকেন্ড ক্লাসেও আলোচনা করেছি। এবং সেই মতো আমরা প্রত্যেকটা ক্লাসে তোমাদের কোশ্চেন আনসারের মাধ্যমে, হ্যান্ড রিটেন নোটস প্রোভাইড করার মাধ্যমে প্রত্যেকটা যে প্রশ্ন রয়েছে সেগুলো ডিসকাস করি এবং ভালো মতো ভাবে তোমাদের সামনে খুব সহজভাবে এক্সপ্লেন করি। তাই ক্লাসটি শেষ পর্যন্ত দেখে নাও, তাহলে দেখবে এখান থেকে কি কি প্রশ্ন আসে, সেই ধারণাটাও যেমন তোমাদের তৈরি হবে এবং ঠিক কিভাবে তোমরা লিখবে প্রশ্ন আনসার সেগুলো কিন্তু তোমরা আমাদের ক্লাস চলাকালীন জানতে পারবে। তাহলে দেখো, আমাদের আজকের ক্লাসে আমরা যে প্রথম প্রশ্নটা নিয়েছি সেটা হচ্ছে, জীবাশ্ম জ্বালানি কাকে বলে আর দুটি তরল জ্বালানির নাম লেখো। দেখো, জীবাশ্ম জ্বালানি মানে আমরা জানি, এটা ছোটবেলা থেকে পড়ে এসেছি, যে লক্ষ লক্ষ বছর ধরে উদ্ভিদ বা প্রাণী মাটির নিচে চাপা পড়ে বিভিন্ন রাসায়নিক পরিবর্তনের ফলে সেটা কি হয়, শক্তির উৎসে পরিণত হয়, তখন সেটাকে বলা হয় জীবাশ্ম জ্বালানি। এবং আমরা জানি এক সময় পৃথিবীতে সমস্ত জীবকুল এবং উদ্ভিদ বা গাছপালা সবগুলো চাপা পড়ে যায় এবং লক্ষ লক্ষ বছর পরে সেটা কিন্তু বিভিন্ন ধরনের রাসায়নিক পরিবর্তন ঘটে এবং চাপে তাপে সেই সমস্ত উদ্ভিদ থেকে কয়লা তৈরি হয় এবং সমস্ত যে প্রাণী রয়েছে প্রাণীগুলো থেকে সেখান থেকে কিন্তু পেট্রোলিয়াম তৈরি হয়। তাহলে জীব থেকে পাওয়া যায় বলে এদের কিন্তু জীবাশ্ম জ্বালানি বলে এবং এগুলো তৈরি হতে কিন্তু লক্ষ লক্ষ বছর সময় লেগেছে। এর সঙ্গে আরো একটা প্রশ্ন দেওয়া হয়েছে, দুটো তরল জ্বালানি নাম লেখো। দুটো তরল জ্বালানি তোমরা লিখতে পারো, কেরোসিন, পেট্রোল, ডিজেল লিখতে পারো, কেমন? তাহলে আমরা দুটো এক্ষেত্রে জানতে চাওয়া হয়েছে, দুটো আমরা লিখেছি। কোয়েশ্চেন নাম্বার 15 দেখো, গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন কি? দেখো, আমরা জানি যে বায়ুমণ্ডলের মধ্যে বেশ কিছু গ্রিন হাউস গ্যাস রয়েছে, যার মধ্যে আমরা প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছিলাম যে সব থেকে যার অবদান বেশি বিশ্ব উষ্ণায়নের জন্য সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড হচ্ছে মেন গ্রিন হাউস গ্যাস, যার কন্ট্রিবিউশন বা অবদান মোটামুটি 49-50% পর্যন্ত। এবং তাছাড়া আরো গ্রিন হাউস গ্যাস রয়েছে, যেমন মিথেন রয়েছে, নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড রয়েছে, তাই না, জলীয় বাষ্প রয়েছে, এগুলো হচ্ছে কিন্তু গ্রিন হাউস গ্যাস। এবার বায়ুমণ্ডলের মধ্যে যে সমস্ত গ্রিন হাউস গ্যাসগুলো রয়েছে, যেমন ধরো আমরা যেগুলো বললাম কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, জলীয় বাষ্প, এগুলো পরিমাণ ক্রমাগত বাড়তে থাকায় ভূপৃষ্ঠ থেকে নির্গত দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট ইনফ্রারেড রশ্মি, ইনফ্রারেড রশ্মি মানে অবলোহিত রশ্মি, ওই গ্যাস দ্বারা শোষিত হয়ে বায়ুমণ্ডলের উষ্ণতা ক্রমশ বেড়েই চলেছে। এভাবে বিশ্ব জুড়ে ক্রমাগত পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির ঘটনাকে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন বলে। আমরা কিন্তু প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছিলাম যে সূর্য থেকে অবলোহিত রশ্মিগুলো যখন পৃথিবীতে এসে পৌঁছয়, তারপরে উত্তপ্ত ভূপৃষ্ঠ দ্বারা যখন আবার সূর্য অস্ত যায়, যখন সেই সময় যখন আবার বিকিরিত হয়, তখন সেই উত্তপ্ত ভূপৃষ্ঠ কর্তৃক যে রশ্মিগুলো সেগুলো তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যায়। তাহলে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য রূপে পৃথিবী থেকে, মানে সূর্য থেকে পৃথিবীতে আলো আসে এবং প্রতিফলিত হওয়ার সময় যেহেতু সেগুলো তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যায়, সেগুলোর মধ্যে সব রশ্মি কিন্তু আবার মহাশূন্যে ফিরে যেতে পারে না। কিছু কিছু রশ্মি বায়ুমণ্ডলের মধ্যে আটকা পড়ে এবং সেগুলো কিন্তু পৃথিবীর উষ্ণতা ধরে রাখে, তাই না? সব রশ্মি কিন্তু বায়ুমণ্ডল ভেদ করে আবার বাইরে বেরিয়ে যেতে পারে না, যেহেতু তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে যায়, কিছু রশ্মি আটকা পড়ে, যার মধ্যে কিছু এই গ্রিন হাউস গ্যাস শোষণ করে এবং কিছু আলোক রশ্মিকে কিন্তু আবার তারা কি করে, প্রতিফলিত করে ভূপৃষ্ঠে পাঠায় এবং ভূপৃষ্ঠে পাঠানোর ফলে ভূপৃষ্ঠ যেমন গরম থাকে এবং তার সঙ্গে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডলও কিন্তু গরম থাকে। তাহলে গ্লোবাল ওয়ার্মিং জিনিসটা কি? গ্লোবাল ওয়ার্মিং জিনিসটা হচ্ছে যে যেহেতু এই গ্রিন হাউস গ্যাসগুলোর পরিমাণ মাত্রাতিরিক্ত ভাবে বাড়ছে, তাহলে সূর্য থেকে আসা অবলোহিত রশ্মির বেশিরভাগ অংশ এরা কিন্তু শোষণ করছে। ফলে এতদিন যেহেতু ব্যালেন্স ছিল, মানে অবলোহিত রশ্মিগুলোকে শোষণ করে পৃথিবীর বায়ুমণ্ডলের উষ্ণতা স্বাভাবিক ছিল, কিন্তু এক্ষেত্রে যেহেতু এখন গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বেড়ে গেছে, তারা কিন্তু বেশি করে অবলোহিত রশ্মি শোষণ করছে এবং শোষণ করার ফলে কিন্তু বায়ুমণ্ডলের উষ্ণতা, মানে গড় উষ্ণতা কিন্তু ক্রমশ বেড়ে চলেছে। ফলে এই যে ঘটনা সেটাকে বলা হয় কিন্তু গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখবো, কোয়েশ্চেন নাম্বার 16, বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং এর কুপ্রভাব লেখো। দেখো, কুপ্রভাব প্রথম হচ্ছে, দেখো পৃথিবীর গড় উষ্ণতা যদি বৃদ্ধি পায়, তাহলে সেক্ষেত্রে আমরা ভূগোলেও পড়েছি যে মেরু অঞ্চলে জমে থাকা বরফ আরো বেশি করে গলবে এবং ওই বরফ গলা জল সমুদ্রের জলে যুক্ত হয়ে সমুদ্র পৃষ্ঠে জলতলের উচ্চতাকে বাড়বে, সমুদ্রের জলের পরিমাণ বাড়লে সমুদ্রের জলতলের উচ্চতাও বাড়বে। ফলে যখন মহাপ্লাবন দেখা যাবে, তাই না, সমুদ্র উপকূল ছাপিয়ে যখন আশেপাশে অঞ্চলগুলো প্লাবিত হয়ে যাবে,
ফলে সেক্ষেত্রে কি হবে বিস্তীর্ণ অঞ্চল কিন্তু সমুদ্রের তলায় তলিয়ে যাবে, সেটাই আমরা লিখেছি। ফলে উপকূলের নিচু জমি জলমগ্ন হবে, বেশ কিছু দেশ রয়েছে ভারত, বাংলাদেশ, মালদ্বীপ প্রভৃতি দেশের কিছু অংশ কিন্তু জলের তলায় তলিয়ে যাবে বা ডুবে যাবে। তাহলে গ্লোবাল ওয়ার্মিং এটা কিন্তু একটা চিন্তার বিষয় এবং এর যে কুপ্রভাব সেটা কিন্তু মারাত্মক। সেকেন্ড দেখো, উষ্ণতা বৃদ্ধির ফলে দাবানলের দ্বারা বনভূমি নষ্ট হবে, এটাও তোমরা কিন্তু আর একটা পয়েন্ট হিসাবে লিখতে পারো। এরপরে নেক্সট কোশ্চেন হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং এর প্রভাব কমানোর দুটি গুরুত্বপূর্ণ উপায়। আমরা এখানে তিনটে লিখেছি, যদি তোমাদের দুটো বলে তাহলে সেক্ষেত্রে দুটোই লিখবে এবং সেক্ষেত্রে কিন্তু টু নাম্বার পয়েন্ট এবং থ্রি নাম্বার পয়েন্ট তোমরা একসঙ্গে করে দিতে পারো। প্রথমে দেখো, গ্লোবাল ওয়ার্মিং এর প্রভাব কমানোর জন্য গ্রিন হাউস গ্যাস নির্গমন প্রথমে তো কমাতে হবে। সেটা আমরা কিভাবে করবো? জীবাশ্ম জ্বালানি যেমন কয়লা, পেট্রোলিয়াম ইত্যাদির ব্যবহার ধীরে ধীরে কমিয়ে বিকল্প শক্তি বা পুনর্নবীকরণযোগ্য শক্তি যেমন সৌরশক্তি, বায়ুশক্তি, জোয়ার ভাটার শক্তি, এই সমস্ত শক্তিকে কাজে লাগাতে হবে। সাইকেল, রিক্সা, হস্তচালিত নৌকা, দূষণহীন পরিবহন মাধ্যমের ব্যবহার কিন্তু বাড়াতে হবে, তাহলে গ্লোবাল ওয়ার্মিং এর প্রভাব কিছুটা কমানো যাবে। জীবাশ্ম জ্বালানির দহন মানে কয়লা, পেট্রোলিয়াম এই সমস্ত জীবাশ্ম জ্বালানি যখন দহন করা হয় তখন প্রচুর পরিমাণে কিন্তু গ্রিন হাউস গ্যাস উৎপন্ন হয় এবং এই গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বাতাসে যখন বাড়ে তখন তারা কিন্তু পৃথিবীর উষ্ণতা আরো বাড়িয়ে দেয়, তাই না? গ্লোবাল ওয়ার্মিং সৃষ্টির কিন্তু কারণ হয়ে দাঁড়ায়। তাই জীবাশ্ম জ্বালানির দহন যদি আমরা কমাতে পারি তাহলে সেক্ষেত্রে গ্লোবাল ওয়ার্মিং কিছুটা কমানো যাবে। তাহলে জীবাশ্ম জ্বালানির আমরা ব্যবহারটা কমিয়ে তার পরিবর্তে বিকল্প শক্তি উৎস যেমন সৌরশক্তি, বায়ুশক্তি, জোয়ার ভাটা শক্তি, যেগুলো পরিবেশ বান্ধব শক্তি, যেগুলোতে কোনো দূষণ হয় না, সেই সমস্ত শক্তি উৎস আমরা ব্যবহার করতে পারি, যাতে করে আমাদের গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের প্রভাবটা কিছুটা কমানো যায়। নেক্সট হচ্ছে দেখো, সিএফসি জাতীয় পদার্থের ব্যবহার কমাতে হবে। সিএফসি, ক্লোরোফ্লোরোকার্বন, এগুলো আমরা ফার্স্ট ক্লাস আলোচনা করেছিলাম যে রেফ্রিজারেটর, এসি বিভিন্ন যন্ত্রের ক্ষেত্রে ব্যবহার করা হয়, তাহলে সেগুলো ব্যবহার কমাতে হবে। আর যদি সম্ভব হয় তাহলে সেগুলো পুরোপুরি সম্পূর্ণভাবে বন্ধ করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। থার্ড পয়েন্ট, বনভূমি ধ্বংস না করে আরো নতুন বনভূমি সৃষ্টির পরিকল্পনা নিতে হবে। বিস্তীর্ণ বনভূমি ধ্বংস করা হচ্ছে, সেখানে বড় বড় অট্টালিকা তৈরি হচ্ছে, শিল্প কলকারখানা তৈরি হচ্ছে। এবার বনভূমি ধ্বংস না করে কি করতে হবে আমাদেরকে? সেই বনভূমি সৃষ্টির জন্য পরিকল্পনা নিতে হবে। যে ক্ষেত্রে বনভূমি ধ্বংস করে কলকারখানা তৈরি হচ্ছে সেক্ষেত্রে অন্য কোনো জায়গায় বা তার আশেপাশে তাহলে বনভূমি সৃষ্টি করতে হবে, যাতে করে বনের যেটা কমে গেছিল, বনের যেটা পরিমাণ কমে গেছিল সেটা আবার স্বাভাবিক মাত্রায় রাখা যায়। নেক্সট দেখো, মন্ট্রিয়াল প্রোটোকল বা মন্ট্রিল প্রোটোকল কি? ওজন স্তর ক্ষয়ের জন্য দেখো 1887 সালে বহুদেশীয় একটা চুক্তি স্বাক্ষরিত হয়, যাতে করে ওজন স্তরের যে অবক্ষয় সেটাকে রোধ করা যায়। তো তারা বেশ কিছু স্টেপ নিয়েছিল, যেগুলোর মধ্যে মূল কিছু বিষয়বস্তু আমরা এখানে লিখেছি। যেমন দেখো, তারা মূল কিছু স্টেপ তারা গ্রহণ করেছিল যে 1995 সালের মধ্যে, দেখো প্রোটোকলটা ছিল 1987 সালে, তারা পরিকল্পনা গ্রহণ করে এবং তারা আলোচনা করে যে আগামী আর 8 বছরের মধ্যে মানে 1995 সালের মধ্যে সিএফসির ব্যবহার মোটামুটি 50% কমিয়ে আনতে হবে। আর 2000 সাল নাগাদ মানে আরো 5 বছর সময় দিচ্ছে, যে ক্ষেত্রে সিএফসির ব্যবহার পুরোপুরি বন্ধ করতে হবে। আর 3 নম্বর পয়েন্ট, ক্লোরিন জাতীয় গ্যাসের উৎপাদন ধাপে ধাপে কমিয়ে 2000 সালে সম্পূর্ণ বন্ধ হবে। ক্লোরিন জাতীয় পদার্থ যেমন আমরা ধরো ব্লিচিং পাউডার ছড়াই, সেগুলোর ব্যবহার কিন্তু সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে। যদি আমাদের দেশে কিন্তু এখনো ব্লিচিং পাউডার ব্যবহার করা হয়, কিন্তু বিভিন্ন দেশে কিন্তু ব্লিচিং পাউডারটা একদম ব্যান্ড করা হয়েছে। তার কারণ ব্লিচিং পাউডার এগুলো হচ্ছে জৈব অভঙ্গুর পদার্থ, সেগুলো কিন্তু মাটির মধ্যে বহু বছর ধরে থেকে যায়। কীটনাশক যেগুলো আমরা ব্যবহার করি সেগুলো কিন্তু বহু দীর্ঘ সময়ের জন্য মাটিতে এবং শস্যের মধ্যে থাকে, সেগুলো আমাদের শরীরে যখন আমরা খাই শস্যগুলো, সেগুলো কিন্তু আমাদের ক্ষতি করে। আবার ক্লোরিন জাতীয় যে জিনিস যেগুলো ব্যবহার করা হয়, ব্লিচিং পাউডার বলো বা অন্যান্য বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ, সেগুলো শ্বাসকার্যের মাধ্যমে যদি শরীরে প্রবেশ করে তাহলে সেক্ষেত্রে কিন্তু যদি মহিলাদের শরীরে প্রবেশ করে তাহলে তাদের যে সন্তান, তাদের কিন্তু সন্তানেরও কিন্তু ক্ষতি হয়। তার জন্য কিন্তু ক্লোরিন জাতীয় গ্যাসের উৎপাদন ধীরে ধীরে বন্ধ করার একটা পদক্ষেপ নেওয়া হয়েছিল যে 2000 সালের মধ্যে এই ব্যবহার সম্পূর্ণরূপে বন্ধ করা হবে। নেক্সট আমরা কোশ্চেনে চলে যাব। দেখো এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা উল্লেখ করো। জীবাশ্ম জ্বালানি সংরক্ষণ আমরা কেন করব? আমরা স্থিতিশীল উন্নয়নের সময় বলেছিলাম, স্থিতিশীল উন্নয়ন হচ্ছে যে এমন একটা পদক্ষেপ বা পরিকল্পনা যেখানে আমাদের বর্তমান প্রজন্মের যে শক্তি চাহিদা সেটা তো মেটাবই, কিন্তু সেটা নিয়ন্ত্রিত পদ্ধতিতে এবং বিজ্ঞানসম্মত পদ্ধতিতে আমরা শক্তি সম্পদকে ব্যবহার করব, কোনোভাবেই সেই শক্তি সম্পদকে পুরোপুরি শেষ করব না। ভবিষ্যৎ প্রজন্মের জন্য তাতে দাদের কথা ভেবে তারা যেন অন্ধকার ভবিষ্যতের দিকে এগিয়ে না যায়, সেই কথা ভেবে, সেই কথা মাথায় রেখে
আমরা তাদের জন্য শক্তি সম্পদ রেখে যাব এবং বর্তমানে আমরা কিছুটা করে ব্যবহার করব এবং বিজ্ঞানসম্মতভাবে বৈজ্ঞানিক পদ্ধতিতে সেই সমস্ত শক্তিকে কাজে লাগাবো, যাতে আগামী প্রজন্ম সেই সমস্ত এই সমস্ত জীবাশ্ম জ্বালানি বা শক্তির ব্যবহারের সুযোগটা পেয়ে থাকে। তার কারণ দেখো, জীবাশ্ম জ্বালানি তো এক বছর দু বছর সৃষ্টি হয় না, লক্ষ লক্ষ বছর কোটি কোটি বছর ধরে কিন্তু এটা সময় লাগে সৃষ্টি হতে, তাই কিন্তু আমরা জীবাশ্ম জ্বালানি সংরক্ষণ করব। তাহলে এক্ষেত্রে লিখেছি আমরা, দেখো, অনিয়ন্ত্রিত মাত্রায় ব্যবহারের ফলে জীবাশ্ম জ্বালানির ভান্ডার ক্রমশ ফুরিয়ে আসছে। এই জীবাশ্ম জ্বালানি যা মাটির নিচে আমাদের জমা রয়েছে সেটা তো সীমিত, লিমিটেড, তাহলে সেটা যদি আমরা বারবার বহু মাত্রাতিরিক্ত ভাবে উত্তোলন করে শেষ করে দিই, তাহলে অদূর ভবিষ্যতে সেই ভান্ডার নিঃশেষিত হয়ে যাবে, সেই ভান্ডার ফুরিয়ে যাবে। তখন আমাদেরও দেখো, আমাদের যে তাপবিদ্যুৎ আমরা পাই, আমাদের বাড়িতে যে আমরা কারেন্ট পাই, তাপবিদ্যুৎ থেকেই তো পাই, জলবিদ্যুৎ থেকেও কিছুটা পাই, তবে বেশিরভাগ অংশটা যেহেতু আমরা তাপবিদ্যুৎ মানে কয়লা পুড়িয়ে পাই। এবার যদি কয়লা আমরা এভাবে শেষ করতে থাকি, বিভিন্ন কাজে আমরা যদি ব্যবহার করে থাকি, তাহলে ধীরে ধীরে সেই ভান্ডারটা ফুরিয়ে যাবে। তখন কিন্তু কয়লা তো আর সৃষ্টি করা যায় না, তাহলে সেটা একসময় যখন ফুরিয়ে যাবে তখন আমরা শক্তি সংকটে ভুগব এবং আগামী প্রজন্মও কিন্তু অন্ধকার ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে। নেক্সট দেখো, জীবাশ্ম জ্বালানি হলো অনবীকরণযোগ্য শক্তি। জীবাশ্ম জ্বালানিকে বারবার ফিরে পাওয়া যায় না, যেমন সৌরশক্তি, এটা কিন্তু শেষ হয় না, বারবার ব্যবহার করা যায়, বায়ুশক্তি বারবার ব্যবহার করা যায়, তাহলে সেগুলো হচ্ছে নবীকরণযোগ্য শক্তি। কিন্তু জীবাশ্ম জ্বালানি হচ্ছে অনবীকরণযোগ্য শক্তি। এই শক্তি উৎস তৈরি হতে দেখো কোটি কোটি বছর সময় লেগেছে, তাই একে কিন্তু সংরক্ষণ করা প্রয়োজন। নেক্সট দেখো, জীবাশ্ম জ্বালানির দহনে যেসব গ্যাস নির্গত হয় তা বায়ু দূষণ ঘটায়, তাই জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমালে বিশ্ব উষ্ণায়নও কিন্তু কমবে। তাহলে এটা আমরা লিখবো। এরপরে কোশ্চেন নাম্বার 20 দেখো, মানব স্বাস্থ্য পরিবেশের উপর ওজন স্তর ধ্বংসের ক্ষতিকারক প্রভাব লেখো। দেখো, ওজন স্তর যদি ক্ষতিগ্রস্ত হয় এবং সূর্যের অতিবেগুনের রশ্মি বা আল্ট্রাভায়োলেট রেজ যদি ভূপৃষ্ঠে এসে পৌঁছায়, তাহলে মানুষের ত্বকের ক্যান্সার, মেলানোমা, চোখের ছানি বা ক্যাটারাক্ট সেগুলো কিন্তু ঘটার সম্ভাবনা বাড়বে। নেক্সট, মানুষের প্রজনন ক্ষমতা, সন্তান জন্ম দেওয়ার যে ক্ষমতা, রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউনিটি পাওয়ার কিন্তু কমে যাবে। তারপরে থার্ড পয়েন্টে চলে যাব, দেখো, উদ্ভিদের সালোকসংশ্লেষ প্রক্রিয়া ব্যাহত হবে, ফলে শস্যের উৎপাদন কমে যাবে এবং বীজের অঙ্কুরোদ্গম বিঘ্নিত হবে। এই প্রসঙ্গে তোমাদের বলে রাখি, যদি প্রশ্ন আসে শুধুমাত্র মানব স্বাস্থ্যের উপর ওজন স্তরের ধ্বংসের দুটি ক্ষতিকারক প্রভাব লেখো, তাহলে এই দুটো পয়েন্ট লিখবে, এটা কিন্তু লিখবে না। এটা পরিবেশের উপর প্রভাব বলেছে, তার জন্য উদ্ভিদেরটাও আমরা লিখলাম যে উদ্ভিদের উপর কি প্রভাব পড়ে, কেমন, যেরকম প্রশ্ন আসবে সেরকম কিন্তু তোমরা আগে কোশ্চেনটা দেখবে এবং তারপরে আনসার লিখবে। এক্ষেত্রে মানব স্বাস্থ্য এবং পরিবেশ, তার জন্য মানব স্বাস্থ্যের দুটো পয়েন্ট লিখেছি। এবার পরিবেশের মানে উদ্ভিদের উপর কিরকম প্রভাব পড়ে সেটা আমরা লিখছি। তাহলে এক্ষেত্রে উদ্ভিদের সালোকসংশ্লেষ প্রক্রিয়া ব্যাহত হবে, ফলে শস্যের উৎপাদন কমে যাবে আর বীজের অঙ্কুরোদ্গম কিন্তু বিঘ্নিত হবে। বীজ থেকে ঠিকমতো অঙ্কুর তৈরি হবে না, ফলে নতুন গাছ সৃষ্টি হবে না। আর আরো একটা আমরা পয়েন্ট দেখো এখানে লিখেছি, সেটা হচ্ছে ভূপৃষ্ঠের গড় উষ্ণতা কিন্তু বৃদ্ধি পাবে, ফলে জলাশয়ের জল দ্রুত বাষ্পীভূত হয়ে যাবে, ফলে জলবায়ুর কিন্তু পরিবর্তন ঘটবে। তাহলে এগুলো কিন্তু তোমরা অবশ্যই লিখবে। তাহলে আজকে আমরা কোশ্চেন নাম্বার 20 পর্যন্ত আলোচনা করলাম। নেক্সট আরো কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে, সেগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। এবং প্রশ্ন উত্তর আমরা আলোচনা করছি, তোমাদের তো আমরা ফার্স্ট ক্লাসে বলেছি যে তোমাদের দেখো এই চ্যাপ্টারে যেহেতু 2 মার্কসের কোশ্চেন আসে এবং 1 মার্কসের এমসিকিউ এবং 1 মার্কসের একটি শব্দ বা একটি বাক্য উত্তর দাও সেরকম আসে, 3 মার্কসের প্রশ্ন কিন্তু ফার্স্ট চ্যাপ্টারে আসে না, তার জন্য প্রশ্নের আনসার গুলো খুব বেশি আমরা লেন্দি করবো না, কেমন। আর প্রশ্ন উত্তর যেভাবে চলছে সেভাবেই চলুক এবং প্রত্যেকটা চ্যাপ্টার চলছে সেক্ষেত্রে কি কি ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলো আমরা আলোচনা করছি। এবং তোমাদের চ্যাপ্টার সমস্ত সিলেবাস আমরা তোমাদের টেস্ট পরীক্ষার অনেক আগে আমরা কমপ্লিট করব এবং তোমাদের সাজেশন প্রোভাইড করব। এবং সিলেবাস কমপ্লিট করার পর প্রশ্ন বিচিত্রা, তোমাদের পারুল, টার্গেট সবগুলো কিন্তু আমাদের চ্যানেলে ভালো মতো ভাবে সলভ করা হবে। তাই যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং আমাদের পাশে থাকো, যাতে করে তোমাদের উদ্দেশ্যে এরকম আমরা আরো অনেক ভিডিও নিয়ে আসতে পারি। আর আজকের ক্লাস ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবে না। তাহলে আজকের ক্লাস এতটাই, তোমরা সবাই ভালো থেকো, অল দ্য ভেরি বেস্ট।